ম্যাজিস্ট্রেট অফ ওয়েস্ট বেঙ্গল। ম্যাজিস্ট্রেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি জেলার মধ্যে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে কাউন্সিলর পদে। তার ক্ষেত্রে এখানে শিক্ষাগত জগতে একটি নির্ময় আছে, তার জন্য আজ ভিডিওটা বানাচ্ছি। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না তারা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবো নতুন ভিডিও দেখার জন্য। এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে এখান থেকে আমি বুঝিয়ে দেবো কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করতে হয়। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, মেনশন করে দেবো। তো আমরা এই ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক ডাউনলোড করব, অর্থাৎ পিডিএফ ফাইল। সেই পিডিএফ ফাইলটা এখানে বিস্তারিতভাবে আলোচনা। এই হলো পিডিএফ ফাইল, যেখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর। কালেক্টর পদে নিয়োগ করতে চলেছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। এই যে নোটিফিকেশান দেখছেন, এটা ডিসেম্বর মাসের 3 তারিখে পাবলিশ করা হয়েছে এই ওয়েবসাইটে। তো এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এবং কি আবেদনের ক্ষেত্রে কী কী জরুরি। তো এটা 14/12/2020 শেষ তারিখ হবে আবেদনের জন্য, যত তার আগে আবেদন করে নেবেন, কারণ কি আবেদন এখন স্টার্টিং রানিং চলছে। লাস্ট তারিখ হলো 14 তারিখ। এখানে ডাইরেক্টলি লেখা আছে ক্লোজিং ডেট 14/12/2020, এটা হলো ডেট, শেষ তারিখ। এবার চলে আসি শূন্য পদে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য পদটা কী লেখা আছে। প্রথম দিকে লেখা আছে কাউন্সিলার। কাউন্সিলার পদে নিয়োগ করতে চলেছে একটি মাত্র শূন্য পদ, ভ্যাকেন্সি। 21 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবেন, তা আবার 1/1/2020 অনুযায়ী। আর এখানে শিক্ষাগত যোগ্যতা চলেছে গ্র্যাজুয়েশন। তো ফিজিওলজি মানে ফিজিওলজির মধ্যে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারেন। নলেজ থাকতে হবে কম্পিউটারে, ম্যান্ডেটরি যে নলেজ থাকতে হবে কম্পিউটারে। এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাউন্সিলিং উইল বি দ্য পারফেক্ট, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কারণ কি এখানে চাইছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস। এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 10,000 টাকা। আবেদন করতে পারেন অফলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমেও। আবেদন করার জন্য অনেক ধরনের ডকুমেন্ট লাগবে, যেটা হলো সবথেকে বিশেষনীয় ডকুমেন্ট সেটা হলো এনওসি। এনওসি লাগবে, এনওসি রেগুলার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার, এনওসি কারেক্ট এমপ্লয়মেন্ট রিকোয়ার্ড করা হবে, তার জন্য এনওসি লাগবে। কোয়ালিফিকেশন প্রসিডিউর থাকবে, পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। তো এখানে পরীক্ষা দেওয়া আছে কাউন্সিলারে, যেখানে এই অর্থাৎ এই সাবজেক্টগুলো থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যাথমেটিক, ইংলিশ আর সাবজেক্টিক। এখানে 80 নম্বরে লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরে টেস্ট হবে আর বিভাগ বয়স হবে 10 নম্বরে। কাউন্সিলার পদে নিয়োগ করতে চলেছে, এখানে শর্টলিস্ট হিসাবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং এখানে মেরিটলিস্ট পাবলিশ করা হবে। তো আপনি কিন্তু আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু গ্র্যাজুয়েশন করলেই আপনি আবেদন করতে পারেন। আর কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে স্পিড পোস্ট বা ড্রপ বক্সের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ডাইরেক্ট লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে হাউ টু অ্যাপ্লাই লেখা আছে। তো হাউ টু অ্যাপ্লাই এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে সব লেখা আছে। 14 তারিখের আগে আপনাদের কিন্তু এই পিন কোডে ড্রপ বক্সে, অর্থাৎ এখানে গিয়ে আপনাকে ড্রপ বক্সে লিখে দিয়ে দিতে হবে। তো সাথে কী কী অ্যাপ্লিকেশান লাগে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানগুলো এখানে দেওয়া আছে ডাইরেক্টলি। প্রথমত অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, কারণ কি এখানে এজ প্রুফ নেবে, রেসিডেন্ট প্রুফ লাগবে এবং কি অ্যাডমিট কোয়ালিফিকেশান লাগবে এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটো লাগবে এবং 2 পাসপোর্ট সাইজের লাগবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ 5টার এখানে আবেদন করতে হবে, লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে আবেদন করতে হবে, সম্পূর্ণভাবে ইংলিশে। তো ইংলিশে আবেদন করার পর আপনি এখানে সব কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স বসিয়ে দিয়ে এখানে আপনাকে সিগনেচার বসিয়ে দিয়ে তারপর আপনাকে দিয়ে দিতে হবে। তো এটাই ছিল ভিডিওতে। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। নিচে ডিসক্রিপশানে লিঙ্ক ডাইরেক্টলাম পিডিএফ এর মেনশন করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ, ভিডিও দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।